আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি, আজকেও এর ব্যতিক্রম নয়। দর্শক মণ্ডলী, গত এক সপ্তাহে বেশ কয়েকটি আলোচিত এবং গুরুত্বপূর্ণ ঘটনা বাংলাদেশে ঘটেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বন্যায় আক্রান্ত বাংলাদেশের সিলেটের মানুষ বিশেষ করে বন্যা আক্রান্ত অবস্থা থেকে তারা কিছুটা উন্নতির পথে, যদিও পানি চলে যাওয়ার পর এখন পর্যন্ত অনেক এলাকা বন্যার যে আবহ, বন্যা পরবর্তী যে দুর্যোগ এবং দুর্ভোগ, এই দুর্ভোগের মধ্যে আছেন। তবে পানি সরে যাওয়ায় জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। তবে এই মুহূর্তে যেটি বন্যাক্রান্ত মানুষের জন্য যেটি প্রয়োজন, সেটি হচ্ছে বন্যার পরবর্তী পুনর্বাসন এবং তাদেরকে অনবরত সাহায্য এবং সহযোগিতা করে তাদের জীবনমান যেটি আছে সেই জীবনমানের উন্নতিতে সহযোগিতা করা, এটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে রাজনীতিতে অনেকগুলি আলোচিত ঘটনার মধ্যে, গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে, আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে 30 মে, আজ থেকে 41 বছর আগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। আজকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 41তম শাহাদত বার্ষিকী। আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব। প্রেসিডেন্ট জিয়া যে বিএনপিকে গঠন করেছিলেন, সেই বিএনপি এবং আজকের বিএনপির যে অবস্থান, বিএনপি আসলে প্রেসিডেন্ট জিয়ার বিএনপিতে আছে কিনা নাকি সরে গিয়েছে, সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং অবশ্যই তার রাজনৈতিক উপলব্ধি কিংবা তার রাজনৈতিক দর্শন কিংবা তার রাজনৈতিক যে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে তার যে অবদান, পাশাপাশি তাকে ঘিরে যত আলোচনা আছে, বিতর্ক আছে, সেগুলিও আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে তার আগে যেটি নিয়ে আলোচনা করব, পদ্মা সেতু। গত 12 বছরের বাংলাদেশের উন্নতিতে, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের বিতর্কের অন্যতম প্রাণকেন্দ্র হচ্ছে এই পদ্মা সেতুকে নিয়ে আলোচনা। সেটি কেন আমরা সবাই জানি, সেই বহুল আলোচিত পদ্মা সেতু জুনের শেষে উদ্বোধন হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে এই পদ্মা সেতু উদ্বোধন হলে বাংলাদেশের একটি অঞ্চলের, পুরো অঞ্চলের, ঢাকার সাথে যোগাযোগের সাথে সাথে সেই অঞ্চলগুলির যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে, জিডিপিতে প্রভূত উন্নতি হবে, মানুষের জীবনমানেরও উন্নতি হবে। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথেও বিভিন্ন কারণে যে আমাদের যোগাযোগ হয়, সেই যোগাযোগের যে মাত্রা, সেই যোগাযোগের মাত্রা বৃদ্ধি পাবে। পাশাপাশি সময় অনেক কমে যাবে, যাতায়াত সময় যেটি হয়, যাতায়াতের সময় জন্য যেটি ব্যয় হয় সেটি অনেক কমে যাবে। এই সেতুকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে আলোচনা এখনও চলমান। যে সেতুটিকে স্বপ্নের সেতু বলা হচ্ছে, যে সেতুটিকে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের একটি নতুন সোপান বলা হচ্ছে, যে সেতুকে বাংলাদেশের আইকনিক একটি প্রতিষ্ঠান বলা হচ্ছে, সেই সেতু শুরু হতে যাচ্ছে আগামী জুনের 25 তারিখ, উদ্বোধন হবে। আমরা এটি নিয়ে আলোচনা করব। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে আলোচনা শুরু হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে। এই নির্বাচন কমিশনের, নতুন যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেই নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন হচ্ছে কুমিল্লা সিটি নির্বাচন, এবং সেখানে নির্বাচন কমিশনাররা বলছেন তারা কোনো ধরনের ছাড় দিবেন না, ইভিএম পদ্ধতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে অনেক আগ্রহ দেখা দিয়েছে, বিশেষ করে কেমন হবে নতুন নির্বাচন কমিশনের পারফরমেন্স, সেটি নিয়ে নিশ্চয়ই রাজনৈতিক অঙ্গনে আলোচনা হবে, সেটি নিয়েও আমরা আলোচনা করব। কোন পদ্ধতিতে নির্বাচন হতে যাচ্ছে আগামী জাতীয় নির্বাচন, কোন রূপরেখায় হতে যাচ্ছে আগামী নির্বাচন, কোন ফর্মুলায় হতে যাচ্ছে আগামী নির্বাচন, এবং রাজনীতিতে এ নিয়ে যা আলোচনা আছে সেটি নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই অতিথিদের সাথে পরিচয়, আমাদের সাথে 3 জন অতিথি আছেন। ডেনমার্ক থেকে ভার্চুয়ালি আমাদের সাথে যোগ দিয়েছেন জনাব এম এ লিঙ্কন মোল্লা, প্রেসিডেন্ট ডেনমার্ক আওয়ামী লীগ। জনাব মোল্লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি এসটিভিকে। ডক্টর মুজিবুর রহমান আমার হাতে বামে আছেন, জয়েন্ট সেক্রেটারি যুক্তরাজ্য বিএনপি। জনাব মুজিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, যারা দেখেন সবাইকে শুভেচ্ছা, সালাম। আমার হাতে ডান পাশে আছেন জনাব মোহাম্মদ আজম আলী, প্রেসিডেন্ট জাতীয় পার্টি লন্ডন সিটি। জনাব আজম আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেল এস এর কলাকৌশলী সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। ডক্টর মুজিবুর রহমান, প্রথমে আপনাকে দিয়ে শুরু করি। প্রেসিডেন্ট জিয়ার 41তম শাহাদত বার্ষিকী আজকে, বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্র, একজন চরিত্র হচ্ছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আপনাকে যে প্রশ্নটি করতে চাই, আজকের এই দিনটি বাংলাদেশের রাজনীতির জন্য যে গুরুত্ব বহন করে, তার আলোকে আপনি আপনার মূল্যায়ন বলুন। ধন্যবাদ আবারও। আপনি, আমি বলবো খুবই ভাগ্যবান
আর একদিকে আবার দুর্ভাগ্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো একজন মানে রাষ্ট্রনায়ককে আমরা হারিয়েছিলাম 41 বছর আগে এই দিনে। আবার ভাগ্যবান বলবো ওনার রাজনৈতিক কর্মসূচি নিয়ে আজকে আলোচনা করার সুযোগ হয়েছে। আপনি দেখেন রাজনীতিতে বিভিন্ন ধরনের দল মত পথ থাকে। আপনি যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘটনাক্রম আমরা দেখি তাহলে আমি দল করি বিদায় বলছি না, আমি শুধু পাবলিক ডোমেইনে কয়েকটি কথা বলবো। আজকে দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তিন চারটি বিশেষ উল্লেখযোগ্য দিক। প্রথমত হচ্ছে 1971 সালের 25শে মার্চ সেই পাকিস্তানি হানাদার বাহিনী যখন আমাদের দেশে আক্রমণ চালিয়েছিল ঘুমন্ত মানুষের উপরে, তখন ক্ষণিকের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন মেজর, উনি কিন্তু তার দৃঢ়চিত্তে বাংলাদেশের মানুষের যে প্রাণের দাবিটি ছিল স্বাধীনতার আকাঙ্ক্ষা স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। উনি উই রিভল্ট বলে উনি পাকিস্তানি আর্মিতে কর্মরত ছিলেন। যখন তৎকালীন যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন তাদের কাজটা ছিল ওই সময়ের প্রেক্ষাপট বিবেচনা করে, আমরা জানি 1970 সালের নির্বাচন এলাফোর আন্ডারে হওয়ার পরে পাকিস্তানি বুট্টুর যে পার্টি এবং তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন ওরা ক্ষমতা দিতে চায় নাই, কিন্তু তৎকালীন রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমান উনি কিন্তু 3 মার্চ থেকে বিশেষ করে 12 মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত পাকিস্তানের সাথে সলাহ পরামর্শ আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিলেন, যদিও ওনারা বলেন 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আমি ওই বিতর্কে গেলাম না। এই যে ওই সময়টাতে যে একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল তাও রিভল্ট বলে, এবং আপনি জানেন আপনি হয়তো আর্মিতে প্রাথমিকভাবে জয়েন করেছিলেন, আমি যতটুকু শুনেছি কতটুকু দৃঢ়চেতা এবং রিস্ক নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। এবং সাথে সাথে এবং বাংলাদেশের আমরা জানি যে কোনো যুদ্ধে যদি আর্মি যারা সেনাবাহিনীর পক্ষে থেকে আসে ওরা ওনাদের ঘোষণা যদি আসে তাহলে একটা অন্যরকম মাত্রা যোগ দেয় বিভিন্ন ধরনের আন্দোলনে অথবা সংগ্রামে অথবা যুদ্ধে। এর পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে উনি ওনার দায়িত্বে ফিরে গেছেন, আবার আসলো 1975 সাল। তখন উনি কিন্তু বন্দী ছিলেন, 2 নভেম্বর থেকে উনি বন্দী ছিলেন। আবার 6 তারিখ দিবাগত রাত 7ই নভেম্বর ভোর রাতে বাংলাদেশে যে একটা ভিন্ন মাত্রাটা এভাবে আপনি দেখুন, বিভিন্ন দেশে কেউ রাজনৈতিক নেতা হিসাবে বিপ্লব গঠান অথবা সামরিক বাহিনীর লোকেরাও জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে রূপ দিতে বিপ্লব ঘটান, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দুটি মাত্রাকে একসাথে যোগ করে সিপাহী সৈনিক জনতা এই যে দুটি মাত্রাকে একত্রিত করে যে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন, বিপ্লবের মাধ্যমে উনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরাসরি আসেন না হলেও তার পাদপদবি আসেন। এর পরবর্তীতে আমরা 75-এর আগে আমরা দেখছি একদলীয় বাকশাল ছিল, বহুদলীয় আমরা যাকাঙ্ক্ষা ছিল 70-এর আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সর্বোপরি আমাদের ডেমোক্রেসি যাকাঙ্ক্ষা সেখান থেকে আমরা সরে গিয়েছিলাম। উনি সেখান থেকে কী করলেন, সে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের সাথে সাথে আজকে বাংলাদেশের রিজার্ভ নিয়ে আমরা কথা বলি তার দুটি মৌলিক উপাদান, একটা হচ্ছে ফরেন কারেন্সি আর একটা হচ্ছে বাংলাদেশের যে আপনার গার্মেন্টস শিল্প। এই দুটি সেক্টর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে আমাদের দেশের লোক বাইরে বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছিলেন এবং বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে উনি ত্বরান্বিত করেছিলেন। এই দুটি সেক্টর আমাদের কিন্তু বর্তমানে রিজার্ভে ভালো ভূমিকা রাখছে। এর পরবর্তীতে যদি আপনি দেখেন একটা জিনিস আমি আপনাকে বলি ফর একাডেমিক ডিসকাশন, আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান তাপস হিসেবে যিনি পরিচিত প্রফেসর আব্দুর রাজ্জাক, উনা 1945-এ হ্যারল্ড লাস্কির আন্ডারে উনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পিএইচডি করতে আসছিলেন এবং গত 50 বছরের মধ্যে এটা একটা বিষয় ছিল প্রফেসর আব্দুর রাজ্জাকের থিসিস পাবলিশ হয় নাই, এই বছরই গত সম্ভবত কয়েক মাস আগে এটা পুস্তক আকারে পাবলিশ হয়েছিল। এবং হ্যারল্ড লাস্কি যার আন্ডারে উনি পিএইচডি করতে আসছিলেন উনি কিন্তু লেবার পার্টি 1945 থেকে 1946 1 বছর উনি লেবার পার্টির চেয়ারম্যান ছিলেন হ্যারল্ড লাস্কি।
স্যারের যে বইটির অথবা থিসিসের মূল বক্তব্য ছিল পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া, যে হেডিং যারা ছিল উনার ওই বইতে মুদ্রা কথা যদি বলি আমরা, তাহলে দেখব উনি বলছিলেন তৎকালীন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কোনো রাজনৈতিক দল ছিল না, তাহলে কী ছিল, রাজনৈতিক মুভমেন্ট ছিল, আন্দোলন ছিল, আমরা উপনিবেশিকতার বিরুদ্ধে আমরা ওই কন্টিনেন্টের মানুষ আন্দোলন করেছিলেন। রাজনৈতিক দল হতে হলে একটা রাজনৈতিক কর্মসূচি লাগে, অর্থনৈতিক মুক্তির একটা সোপান লাগে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি দেখলাম স্যারের বইটি পড়ে এবং উনি যে কীভাবে 19 দফা কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিক মুক্তির যে সোপান দিয়েছিলেন, এটা কিন্তু ওই সময় আমি বলবো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ভিতরে কোনো দল গ্রহণ করতে পারে নাই। আরেকটা বিশেষ পয়েন্ট, আজকে যে আমরা যে দলই করি না কেন, আজকে চিন্তা করেন বিশেষ করে মুসলিম বিশ্বের যে নেতৃত্ব আছে, আপনি আমাকে একজন নেতার নাম বলেন যিনি এত কম সময়ে এসে একটা দেশের প্রতিটি সেক্টরে ওনার কন্ট্রিবিউশন রাখতে পেরেছিলেন। বাংলাদেশের বহুদিনের গণতন্ত্র, আপনার প্রেস ক্লাব প্রতিষ্ঠা, আপনার এই যে আপনার গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া সহ বিভিন্ন সেক্টরগুলো যদি আপনি লক্ষ্য করেন, এবং বিদেশে বাংলাদেশের বামমূর্তি উজ্জ্বল করা, যেটা আমি আগেই বলেছি, শিল্প কারখানা সহ গার্মেন্ট শিল্পকে উনি বাংলা বিদেশের মাটিতে আমরা কি রপ্তানি করে ফরেন কারেন্সি আমরা নিয়ে আসতে পারি, এবং বাংলাদেশের যে শ্রমিক, এই শ্রমিকদেরকে বিদেশে পাঠিয়ে বাংলাদেশের আজকের হিসাবে কীভাবে ভূমিকা রাখতে পারে, উনি কিন্তু এত কম সময়ে কাজটি করেছিলেন। যেখানে মূল বক্তব্যটা হচ্ছে এই যে রাজনৈতিক কর্মসূচি অর্থনৈতিক মুক্তির সোপান, এটা কিন্তু অনেক দল ওই সময়েও স্যার যেটা উল্লেখ করেছিলেন গান্তভাস আব্দুর রাজ্জাক, আমি মনে করি জিয়াউর রহমান এই অংশটি কভার করতে পেরেছিলেন। লাস্ট একটা প্রশ্ন, মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলিতে আরেকজন গণমাংসের লেখক হিসেবে পরিচিত আহমদ সফা, উনি কিন্তু ধর্ম নিয়ে এত বেশি কী করতেন না, ধর্মপক্ষের উনি কোনো কী কাজ করছেন কে বলতে পারবো না, কিন্তু উনি মানুষের আকাঙ্ক্ষাকে, উনি বলতেন যে আমরা মানুষের আকাঙ্ক্ষাটা কী এটাকে আমরা সাহিত্যিক আকারে রূপায়ণ করব। আমরা অনেক সময় করি কি নিজের বক্তব্যটুকু আমরা মনে করি গণমানুষের বক্তব্য। আহমদ সফা ছিলেন ওই ধরনের রাইটার যে মানুষ কী চায়, মানুষ ধরনের কোন ধরনের আকাঙ্ক্ষা থাকে সেগুলোকে বাস্তবায়ন করা। উনি বলছিলেন রাজনীতিতে ধর্মের একটা উপাদান আছে, রাজনৈতিক ধর্মভিত্তিক রাজনীতি না, রাজনীতিতে ধর্মের একটা উপাদান। আজকে যদি বাংলাদেশ সহ এই কন্টিনেন্টের ভিতরে মানুষের ভিতরে মানুষকে আন্দোলিত করতে হয় তাহলে ধর্মকে অস্বীকার করে নেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ধর্মীয় শুধুমাত্র ইসলাম ধর্ম না, সকল ধর্মের প্রতি একটা মূল্যবোধের যেটা সম্মান শুরু করেছিলেন, আজকে দেখেন বর্তমান বিশ্ব যারা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ আছেন এইটাতেও উনারা অনেক পিছিয়ে ছিলেন। উনি অগ্রবর্তী হিসেবে আমি আসবো আপনার কাছে। আমি ডেনমার্ক থেকে যোগ দেওয়া জনাব লিঙ্কন মোল্লা, আপনার কাছে একই প্রশ্ন, বাংলাদেশের রাজনীতিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উপস্থিতি সেই উপস্থিতি গুরুত্বপূর্ণ, এবং একই সাথে তিনি যে কয়েকটি কথা জনাব ডক্টর মুজিব বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে কিংবা অর্থনীতিতে বা বাংলাদেশের উন্নয়নে তার যে অবদানের কথা ডক্টর মুজিব তুলে ধরেছেন, তার আলোকে আপনি আমি আপনার মূল্যায়ন জানতে চাই। অনেক ধন্যবাদ ফারহান ভাই আপনাকে। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা সহ আলোচক আছে, পাশাপাশি যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে জিয়াউর রহমান সাহেবকে নিয়ে আজকে যেহেতু তার মানে কি মৃত্যুবার্ষিকী বা মৃত্যু দিন, এই দিনটিতে মানে সমালোচনা করাটা মানে অন্যরকম। তবে যেহেতু উনি রাজনীতি করতেন, যেমন ধরেন আজকে ইতিহাসের স্বার্থে আমাদের অনেক কথা বলতে হবে, যেমন আমি সবসময় বলি যে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি আমরা হিটলারের মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যদি ইতিহাস বলি তাহলে হিটলারের প্রসঙ্গ আসে, তাহলে হিটলারের প্রসঙ্গ মানে এইভাবে কিন্তু আমাদের এক ইতিহাসের একজন খলনায়ক, ইতিহাসের একজন নায়ক, দুইটা পক্ষে কিন্তু আলোচনা করতে হয়। তো সুতরাং যেহেতু মুজিবুর রহমান সাহেব কিছু কথা বলেছেন, আসলে মাঝে মধ্যে অনেক সময় আমাদের দেশে কিছু সুশীল আছে যারা অনেক সময় বলে যে রাজনীতিতে আমাদের দেশে একটা ঐক্যমত্য আসা উচিত, কিন্তু এই যে দেখেন আজকে তার শাহাদত বার্ষিকীতে যেই কথাগুলো উনি বললেন সেখানে বেশ কিছু আপত্তিকর, মানে আমি বলবো যে আমার আপত্তি করার মতো অনেকগুলো কথা আছে। প্রথমেই যদি আমি বলি স্বাধীনতার ঘোষক নিয়ে তিনি দিক নির্দেশনা ছিল তখন বাংলাদেশ, ওই টাইমে এসে তিনি আমাদের উদ্ধার করলেন, এই যে কথাগুলো, এগুলিতে হয় কি ওনারা যতদিন পর্যন্ত স্বাধীনতার ইতিহাসের
সঠিক ইতিহাস যতদিন পর্যন্ত স্বীকার না করবে ততদিন পর্যন্ত কিন্তু এই বিভাজনটা থেকেই যাবে। সুতরাং আমাদের কিন্তু তখন কিছু কথা বলতে হয়। আমি কিন্তু ঠিক এভাবেই মূল্যায়ন করব যে জিয়াউর রহমানের রাজত্ব মানে তার যে রাজত্বকাল যেটা ধরেন আমি উনি কিভাবে আসলেন আজকে ধরেন সাত এই যে এর আগে উনি একটা কথা বললেন যে উপমহাদেশে নাকি ওই জিয়াউর রহমানের আসার আগ পর্যন্ত কোনো রাজনৈতিক দলই ছিল না কর্মসূচি ছিল না। তো এইটা যদি বলেন তাহলে তো হাস্যকর কথা বললেন। যেমন ধরেন যদি তাই না হতো আজকে দেখেন 52 সন থেকে যদি আমরা প্রতিটা ধাপে 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 যদি আমরা দেখি বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ এই উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী জনপ্রিয় দল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ প্রতিটা আন্দোলন সংগ্রামের যে কর্মসূচি ঘোষণা করেছিলেন 66 যে 6 দফা এই 6 দফাই তো আমাদের স্বাধীনতার যে মূল যে বাঙালিকে যে নারা দেওয়া সেই নারাটা দিয়েছিল এই 6 দফা দিয়ে এই আওয়ামী লীগ করেছিল। তারপর আসেন 69 গণ আন্দোলন জাতির জনক বঙ্গবন্ধু। আমি আমি কিন্তু ডক্টর মোল্লা জনাব মোল্লা আমি কিন্তু আপনাকে আওয়ামী লীগ কিংবা বঙ্গবন্ধুর বিষয়ে প্রশ্ন করিনি। আমি প্রশ্ন করেছি এবং আওয়ামী লীগের অবদান নিয়েও আমি কিন্তু প্রশ্ন করিনি। আমি প্রশ্ন করেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের রাজনীতিতে উপস্থিতি এবং ডক্টর মুজিবুর রহমান প্রেসিডেন্ট জিয়ার যে অবদানের কথা বলেছেন তার আলোকে আপনার বিশ্লেষণ। উনি বলছেন হ্যাঁ আমি ওখানে আসছি এই যে উনি বহুদলীয় গণতন্ত্রের কথা বলছেন বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমানের ছিল একটা ধাপ্পাবাজি অর্থাৎ এই যে ধর্মের নামে এই দেশের ধর্মভিত্তিক যে রাজনীতিটা এই দেশের ধর্মের যে মানে রাজনীতিতে অপব্যবহার ধর্মকে ব্যবহার করা এগুলি সব তো জিয়াউর রহমানের আমদানি। গোলাম আজমকে এই দেশে এনেছিলেন আমাদের স্বাধীনতাকে ধূলিসাৎ করেছিলেন তো জিয়াউর রহমান। আমি একদম একটা কথা সবসময় বলি এটি যেমন আমি যদি আপনাকে এখানে প্রশ্ন করি এটি যেমন আওয়ামী লীগ বলে কিংবা আওয়ামী লীগের সমমানা রাজনৈতিক দলগুলি যেটি বলে এবং যেটি হয়তো যার হয়তো বাস্তবতাও আছে যে গোলাম আজম কিংবা জামাত ইসলামের রাজনীতি কিংবা ধর্মীয় দর্শনের যে রাজনীতি সেই দর্শনের রাজনীতির আবার পুনরুজ্জীবন ঘটে জিয়াউর রহমানের আমলে। কিন্তু আওয়ামী লীগের আওয়ামী লীগ কি কখনো এটি প্রশ্ন করে কিনা যে আওয়ামী লীগের পুনর্জন্ম কিংবা আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ 81 সালে এর আগে তো আওয়ামী লীগ ছিল বাকশালের পরে আবার আওয়ামী লীগের যে পরিবর্তন কিংবা আওয়ামী লীগ হিসাবে আবার পুনঃপ্রতিষ্ঠার যে রাজনীতি করা এটি কিভাবে সম্ভব হলো? আচ্ছা অনেক সময় আপনার কথাটা আমি একদম সুন্দরভাবে আমি বুঝতে পারছি কারণ বিএনপির অনেকেই বলে যে জিয়াউর রহমানে নাকি আওয়ামী লীগের অনুমোদন দিয়েছিলেন এরকম একটা কথা ওনারা বলেন। তো হাস্যকর কথা দেখেন যেই লোকটা এই দেশটাকে জিম্মি করেছিলেন অস্ত্রের মুখে আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নিল যেই লোকটা সেই লোকটা নাকি আবার আমাদের অনুমোদন দিল। এখন উনি তো এই যে বিএনপি যে ছাউনিতে সেনাবাহিনীর ছাউনিতে থেকে যে বিএনপি আমি আমি যদি প্র্যাকটিক্যাল আমি আপনাকে প্র্যাকটিক্যালি কোয়েশ্চেনটা করেছি যে আপনি আপনি যেটি করেছেন বক্তব্য দিয়েছেন যে বন্দুকের নলের সাহায্যে কিংবা ট্যাঙ্কের সাহায্যে উনি ক্ষমতায় এসেছেন যেটি বাস্তবতা উনি একজন সেনাপ্রধান ছিলেন তিনি ক্ষমতা দখল করেছেন পরবর্তীতে রাজনীতিতে এসেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কীভাবে আবার আওয়ামী লীগ হলো না? আওয়ামী লীগ হলো এখন একটা জিনিস হয়েছে যে যখন বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা যখন প্রস্তুতি নিচ্ছেন যে তিনি বাংলাদেশে যাবেন বা আওয়ামী লীগকে যখন এই জিয়া মানে স্বৈর শাসক যখন আওয়ামী লীগের শুধু আওয়ামী লীগ না কোনো রাজনীতিকেই তিনি মানে করার সুযোগ দেননি পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন এবং উনি যখন মোটামুটি তার একটা গুছানোর সুযোগ করে নিয়েছেন যে এখন জাগো দল এরপরে বিএনপি এইভাবে যখন এগিয়ে যাচ্ছিলেন তখন স্বাভাবিক জাতির জনক বঙ্গবন্ধুর মানে আওয়ামী লীগ যে দলটি সেটা ছিল বাকশাল কিন্তু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক সময় আওয়ামী লীগ নাম দিয়ে আবার পুনরুজ্জীবিত করা হয়েছে। সেখানে জিয়াউর রহমান দেওয়ারটাকে এটা তো বাংলাদেশ বা আন্তর্জাতিক চাপে রাজনীতির আবার ওই যেটা ঘরোয়া রাজনীতির একটা কথা ছিল প্রথম দিক দিয়ে যখন উনি একটা পর্যায়ে দেখলেন যে না এখন অনেক কিছু তার কন্ট্রোল হয়ে গেছে এখন ঘরোয়া রাজনীতি দেওয়া যায় কারণ জাতি এবং সারা বিশ্ব বাংলাদেশে যে জনগণের যে রাজনীতি করার অধিকার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে রাজনীতি সেই রাজনীতির এই চাপের কারণে উনি বাধ্য হয়েছেন এবং সেটা হতেই পারে আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হয়েছে এবং উনি ওইটা মানে অনুমোদন দেওয়ার কি উনি তো বরং আমাদের অধিকার গণতন্ত্র সমস্ত কিছু হত্যা করে এই দেশকে জিম্মি করে রেখেছিলেন। সুতরাং আমি বলতে চাই যে আসলে এই যে কথাটা ওনাদের মানে বিএনপি যারা করেন তাদের আসলে একটু এইভাবে নির্লজ্জ হন যে এইভাবে কথাগুলো বলা যে আমি ধরেন ঘর আমার বাড়ি আমার আপনি দখল করে আমাকে জিম্মি করে রাখলেন আর আপনি বলেন এবার আসেন আপনি বাহিরে যান। তো এই যে কথাগুলো আসলে দেখেন ওনারা তো এই দেশটাকে আমি বলি জিয়াউর রহমান যদি
বাংলাদেশে না আসতেন সেদিন, তাহলে আমরা আরো পঞ্চাশ বছর এগিয়ে যেতাম। জিয়াউর রহমান না আসলে, জিয়াউর রহমান যদি আমাদের বাংলাদেশের এই চরিত্রে না থাকতেন, বঙ্গবন্ধুরও হত্যা করতে হতো না, মানে বঙ্গবন্ধুকে কেউ হত্যা করতে পারতো না বাংলাদেশে। এবং এই যে একটার পর একটা যারা এই যে আমাদের যে যুদ্ধ করতে হয়েছে যুদ্ধাপরাধীর বিরুদ্ধে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় বলেছেন যে প্রেসিডেন্ট জিয়া বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত, আপনি কি এটি বিশ্বাস করেন? একদম মনে প্রাণে বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। কারণ আমি এখানে একটা সুন্দর করে একটা কথা বলি, জিয়াউর রহমান দেখেন খুনিরা পর্যন্ত এটা প্রকাশ্যে ইন্টারভিউতে বলেছেন জিয়াউর রহমান ভূমিকাটা কি। জিয়াউর রহমান শুধু এটা তো না, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের যে অংশগ্রহণ সেটা ছিল একটা পাকিস্তানের চর হিসাবে, সে এখানে এসে ঢুকেছেন একজন চর হিসাবে। এখন অনেকে প্রশ্ন করেন বঙ্গবন্ধুই তো তাকে বীরোত্তম উপাধি দিয়েছিলেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন রণাঙ্গনে, যারা বিভিন্ন সময় জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করেছেন, কিংবা যারা ইতিহাসের বিভিন্ন সময় সাক্ষ্য দিয়েছেন, কিংবা যারা নিজেরা বই লিখেছেন, তার অধিকাংশ বলবো কি সবই বিএনপি পন্থী, ওই ধরনের মুক্তিযোদ্ধারা এই কথাটা বলে। কিন্তু মানে যারা সরাসরি জানে, আজকে পর্যন্ত কোনো প্রমাণ নাই তিনি সরাসরি মুক্তিযুদ্ধে কোনো ফিল্ডে কোনো নেতৃত্ব দিয়েছেন। তিনি ভারতে ৩০০ টাকা বেতনে, মুজিবনগর সরকারের ৩০০ টাকা বেতনের যে চাকরিটা করেছিলেন, সেই চাকরির থেকে কিন্তু সে প্রায় সময়ই তিনি ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এই জন্য কিন্তু তাকে ক্লোজ করা হয়েছিল, ওসমানী তাকে ক্লোজ করেছিলেন, জেনারেল ওসমানী, এই ইতিহাসও তো আছে। সুতরাং উনি মুক্তিযুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত পাকিস্তানের গুপ্তচর হিসাবে আমাদের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার জন্য, আমাদের মুক্তিযুদ্ধকে যেন আত্মঘাতী কোন ই হয়, এই জন্য উনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। অসংখ্য ধন্যবাদ, আসবো আপনার কাছে, আমাদের বিরতিতে যেতে হবে, আসবো আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ, আমি আপনার বিশ্লেষণ পেয়েছি। জনাব আজম আলী, আপনার কাছে একই প্রশ্ন, জিয়াউর রহমানের মৃত্যুই প্রেসিডেন্ট এরশাদকে প্রেসিডেন্ট হতে প্রশস্ত পথ প্রশস্ত হয়। জিয়াউর রহমানের মৃত্যুর কারণে সাবেক সেনাপ্রধান হুসাইন মাহমুদ এরশাদ প্রেসিডেন্ট হন, আবার অনেকেই বিএনপির অনেকেই একজন সুবিধা ভোগী হিসেবে জিয়াউর রহমানের মৃত্যুতে কিংবা জিয়াউর রহমানের হত্যার পেছনে প্রেসিডেন্ট এরশাদের সম্পৃক্ততার অভিযোগ করেন। তো জিয়াউর রহমানের আজকের এই মৃত্যু দিবসে শাহাদত বার্ষিকীতে আপনার মূল্যায়ন, বিশেষ করে আপনার দলের বিরুদ্ধে বা প্রেসিডেন্ট এরশাদের বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হয় তার পরিপ্রেক্ষিতে, আমাদেরকে খুব সংক্ষেপে বলবেন, আমাদেরকে বিরতিতে যেতে হবে এরপরে। ধন্যবাদ জনাব ফারহান মাসুদ খান সাহেব, সুন্দর প্রশ্ন করেছেন, যেটা ১৯৮১ সনের ৩১শে মে সাবেক প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান নিহত হয়েছেন চট্টগ্রামে। আমরা তৎকালীন সময় যতটুকু জানতে পেরেছি, দলীয় কুণ্ডলের মাধ্যমেই প্রেসিডেন্টের জীবন দিতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আপনি দেখবেন বঙ্গবন্ধু হত্যার পিছনে বা পরবর্তীতে দেখা গেল যে আপনার আওয়ামী লীগেরই অনেক মন্ত্রিসভায় যোগদান করলো। জিয়াউর রহমান সাহেব হত্যার পরে আপনি দেখবেন ওনার বিচারপতি সত্তার সাহেব ক্ষমতা গ্রহণ করলেন, উনি দায়িত্বে বিএনপি দায়িত্বে ছিল। এখানে হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবের কোনো সংশ্লিষ্টতা নাই, যেহেতু উনি কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই। পরবর্তী পর্যায়ে উনি সত্তার সাহেব একজন বয়স্ক মানুষ ছিলেন, উনি বিএনপি এমনভাবে দুর্নীতি নিয়ে আক্রন্ত নিমজ্জিত হয়েছিল যার দরুন দেশ পরিচালনা করতে সত্তার সাহেব ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতার থেকে সারার জন্য হুসেইন মোহাম্মদ এরশাদকে উনি আমন্ত্রণ জানিয়ে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করেছিলেন। এখানে কোনো রক্তক্ষয় হয় নাই, কোনো সংগ্রাম, কোনো যুদ্ধ, কোনো রক্তপাতহীন অবস্থায় চলে আসছে। জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, আমরা অনেক সময় দেখতে পাই পক্ষে থাকলে উনি খুব ভালো, আর বিপক্ষে গেলেই উনি কিছু নাই, এটা বাংলাদেশের একটা রাজনৈতিক ইতিহাস। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু পক্ষে না থাকলে উনি কিছু নাই, আর পক্ষে থাকলে উনি বড় বিরাট এক পাহাড়। এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে হবে। আমাদেরকে ছোট্ট একটা বিরতিতে যেতে হবে। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, যাবো ছোট্ট একটা বিরতিতে, সঙ্গেই থাকুন।
দর্শক বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। কথা বলছিলাম প্রেসিডেন্ট জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষে। 41 বছর আগে 31 মে চট্টগ্রামে তাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং তখন এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে আরেকটি পট পরিবর্তন হয়েছিল। বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এবং বাংলাদেশের একটি অস্থির অবস্থার জন্ম হয়েছিল ঠিক তখনই, এবং এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে ক্ষমতার পালাবদল হয়ে আজকের বাংলাদেশ। প্রেসিডেন্ট জিয়া রাজনীতিতে তার যে আবির্ভাব, সেই আবির্ভাব যেমন ছিল তাৎক্ষণিক, চমকপ্রদ, একই সাথে তার আমলে করা অনেকগুলি ঘটনা বাংলাদেশের জন্ম দিয়েছে বিতর্কের। তার প্রয়াণ, তার মৃত্যু ছিল অনাকাঙ্ক্ষিত, তবে তার এই সংক্ষিপ্ত সময়ের যে ট্যানিউর ছিল, সংক্ষিপ্ত সময়ের যে বাংলাদেশের রাজনীতিতে আরোহণ ছিল, সেটিও বিতর্কমুক্ত ছিল না। বরং তার রাজনীতিতে আরোহণের পথ ধরে বাংলাদেশে অনেকগুলি বিতর্কের সূচনা হয়েছিল বলে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণে আমরা দেখেছি। আজকে তার শাহাদত বার্ষিকীতে আমরা আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে বোঝার চেষ্টা করছিলাম রাজনীতিতে তার মূল্যায়ন, এবং তিনজন রাজনীতিবিদ তিন ধরনের মূল্যায়ন তার সম্পর্কে করেছেন, যেটি খুবই প্রত্যাশিত। আমি এই সম্পর্কে আপনার কাছে শেষ বক্তব্যটি জানতে চাইবো, আমাদেরকে অন্যান্য বিষয়ে যেতে হবে। আমি একটা জিনিস আমার মোল্লা ডেনমার্কটা যিনি বলছেন যে মুক্তিযুদ্ধের পাকিস্তানের চর কতটুকু হাস্যকর, এটা আমি তীব্র আপত্তি জানাই। আমি এর বেশি বলবো না, কারণ ওনাদের কথার ওনাদের কথা নিয়ে দেশের মানুষ ভাবে না। ওনারাও জানেন যে আওয়ামী লীগের কথা নিয়ে কেউ ভাবে না, এই জন্য ওনারা দিনের বুট রাতে করেন এবং বাংলাদেশের মানুষকে বুড়াধিকার থেকে বঞ্চিত করেছেন গত 8-10 বছর ধরে। ওনারা এই সৎ সাহসটুকু নেই ভোটারের কাছে দাঁড়ানোর সৎ সাহসটুকু, আওয়ামী লীগের মতো একটা পুরাতন দল মানে বুড়াদের সামনে যাওয়ার মতো যে একটা কী বলবো সাহস, অথবা যে গণতন্ত্রের প্রতি যে শ্রদ্ধা, যে দলটি 71 সালে দল হিসাবে রাজনৈতিক দল হিসাবে আন্দোলন করেছে। আমি একটা জিনিস বলছি, উনি হয়তো এই বোধটুকু ধরতে পারেন নাই, আমি বলছি জ্ঞান তাপস প্রফেসর আব্দুর রাজ্জাক, যাকে বাংলাদেশের সক্রেটিস বলা হয়, উনি বলছেন ওই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে রাজনৈতিক দল ছিল না, উনার মতে রাজনৈতিক আন্দোলন ছিল। হ্যাঁ, আওয়ামী লীগ আন্দোলন করেছে পাকিস্তানের বিরুদ্ধে, আন্দোলন ছিল মানুষকে আন্দোলন করার জন্য, কিন্তু একটা দল হিসাবে ওনার থিসিস, এটা মূল বক্তব্য ছিল যে দল হিসাবে যদি আপনি আগ বাড়তে হয় দেশের মানুষের। ৪৭-এর আগের কথা বলেছেন তিনি নাকি ৪৭-এর পরের কথা বলেছেন? উনি ৪৭-এর আগের কথা বলেছেন। ৪৭-এর আগে তো আসলে পাকিস্তান বা ভারত বলতে কিছু ছিলই না, রাইট না? ওই যে কংগ্রেস টংগ্রেস যেগুলো ছিল ওগুলো আন্দোলন হিসেবে কাজ করছে, আওয়ামী লীগও তো অনেকটা কিন্তু আন্দোলনের মধ্যে ছিল, এটা সত্য, আন্দোলনের মধ্যে ছিল, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা আন্দোলন ছিলেন না ওনারা? আচ্ছা, ওইটা ওই বিতর্কে গেলাম না। উনি বলছেন যেটা ধর্মভিত্তিক দল কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে, আমি ধর্মভিত্তিক রাজনীতির বিপক্ষে থাকতে হবে, কিন্তু ধর্মীয় মূল্যবোধ যে আকাঙ্ক্ষা এটার থেকে সরে যাওয়া ঠিক হবে না, তারা সৌদি রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলছেন। এবং এখন বর্তমানে যারা আধুনিক মডার্ন সায়েন্সের ক্ষেত্র যারা রিসার্চ করেন, সাধারণ গণমানুষকে যদি আপনার কোনো বক্তব্যকে ফুটিয়ে রাখতে হয় তার ধর্মীয় মূল্যবোধের প্রতি আপনার শ্রদ্ধা রাখতে হবে, যারা ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতার দিকে মানুষকে ঠেলে দেওয়া হয়েছিল, এটা মানুষের বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে না। আপনি পক্ষে আছেন বিপক্ষে আছেন এটা অন্য জিনিস, আমি বলছি মানুষের আকাঙ্ক্ষা কোনটা। আপনি একটা জিনিস বলছেন গণতন্ত্র হত্যা করেছিলেন জিয়াউর রহমান, আমি বুঝলাম না, ওনারা একটা দল ছিল, আপনি রাইটলি প্রশ্ন মানে ব্যাখ্যা দিচ্ছেন যে বাকচাল তো ছিল একটা দল ছিল, ওই সময় অন্য কোনো দল ছিল না, ওনারা তো নিজেরাই আওয়ামী লীগ পর্যন্ত বিলুপ্ত করেছিলেন, আওয়ামী লীগ দল হিসাবে শেখ মুজিবুর রহমান নিজেই তো বিলুপ্ত করেছিলেন, অন্য কেউ তো বিলুপ্ত করে নাই, আবার পুনর্জন্ম হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বহুদিন গণতন্ত্র প্রবর্তন করলেন। আর একটা বক্তব্য দিয়েছেন উনি আপনার শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে, আপনি দেখেন আমার ভাইও বলছেন যে বিএনপির অন্তর্দলীয় কোন দল, ওইটা ধরে ওইটা কিন্তু এতভাবে বেশি উঠে নাই, কারণ ওই সময় বিএনপি আবার ইলেকশন করেছে আব্দুল সত্তার সাহেবের নেতৃত্বে, আবার ক্ষমতায় গিয়েছিল। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে কী করছিল 75-এর এই যে 15 আগস্টের পরে, আওয়ামী লীগের সকল যারা মন্ত্রী ছিলেন ওই আগের মন্ত্রিসভার সবাই কিন্তু খন্দকার মুস্তাক সাহেবের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন, এবং ওই নেতৃত্বের ওই যে পট পরিবর্তনের পরে কে ক্ষমতায় আসলেন? খন্দকার মুস্তাক আসলেন। খন্দকার মুস্তাক কে ছিলেন? আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি এবং বাকশালের 4 নম্বর সদস্য। আপনি দেখেন ওই সময় সেনাবাহিনী প্রধান খেয়েছিলেন কে এম শফিউল্লাহ, যিনি পরবর্তীতে আওয়ামী লীগের এমপি হয়েছেন।
এবং ওই সময়ে যারা মন্ত্রী হয়েছিলেন খন্দকার মুস্তাক সাহেবের মন্ত্রিসভায়, তারপরে কিন্তু অনেকে আপনার আওয়ামী লীগের মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছেন এবং অনেকে এমপি হয়েছেন। আমি বুঝলাম না, এরা তো আপনাদের দলের ভিতরেই এবং দলের মানুষগুলো কে কি বিদেশে এসে লন্ডনে এসে উকিল আব্দুল সত্তার কী বলছিলেন ওই সময়ে আমরা সবাই জানি। কিন্তু অতএব ওইটা হচ্ছে মেনলি উনাদের ব্যর্থ রাজনৈতিক ইতিহাসকে, রাজনৈতিক ব্যর্থতাকে ডাকার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে উদীয়মান রাজনীতি প্লাস বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির সোপানকে হেয় করতে উনাদের, মানে আমি বলবো কি, এটা একটা মানুষের একটা ইনফিনিটি কমপ্লেক্স থেকে এই ঘটনাগুলো। এই জন্য আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু প্রতিশ আওয়ামী লীগের যদি নেতৃবৃন্দের বক্তব্য শুনেন, আচ্ছা ওনারা দেশ শাসন করতেছেন বা যেভাবেই হোক ক্ষমতায় আছেন, ওনাদের উন্নয়নের গল্প দিবেন, কিন্তু প্রথমে ঘুম থেকে উঠি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে, দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য দিতে হয়। অসংখ্য ধন্যবাদ। ওনারা তো ইভেন আপনারা মানতেছেন, অপোজিশন পার্টি মানতেছেন না। ধন্যবাদ। আমরা বোঝা গেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি বাংলাদেশে এখনো ফ্যাক্টর এবং বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়। কতটুকু ফ্যাক্টর সেটি আমরা একটু পরে বোঝার চেষ্টা করব। আমরা এখন কথা বলবো পদ্মা সেতু নিয়ে, যে সেতু একটি ব্রিজ, যে একটি দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু হতে পারে। সেই ব্রিজ কতটুকু সৌভাগ্যবান বা কতটুকু দুর্ভাগ্যবান সেটি বিশ্লেষণে আজকে আমরা যাব না। তবে বাস্তবতা হচ্ছে এই ব্রিজকে ঘিরেই বাংলাদেশের গত তিনটি নির্বাচনের কেন্দ্রবিন্দুতে ছিল এই ব্রিজ। এই ব্রিজ আদৌ হবে কি হবে না, এই ব্রিজের বাজেট কত হবে, এই ব্রিজ কারা সম্পাদন করবেন, এই ব্রিজ কারা লোন দিচ্ছেন, এতে কার কত ফায়দা হচ্ছে, এবং আদৌ এই ব্রিজের স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে কি না, বাংলাদেশের দুটি অঞ্চলের জনগণের মধ্যে সেতুবন্ধনের একটি আইকন হিসাবে এই ব্রিজের গুরুত্ব মাহাত্ম সম্পর্কে আমরা যেমন শুনেছি, এই ব্রিজকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে অনেক উত্থান এবং পতনের গল্প আমরা দেখেছি। আমরা দেখেছি এই ব্রিজকে ঘিরে যখন বাংলাদেশে বিভিন্ন গোষ্ঠী থেকে দুর্নীতির অভিযোগ করা হয়, একজন মন্ত্রীর মন্ত্রিত্ব থেকে তাকে পদত্যাগ করতে হয়, আমরা দেখেছি এই ব্রিজের কারণে তখনকার যে সেতু সচিব ছিলেন তাকে জেলেও যেতে হয়, আমরা দেখেছি প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমানকেও পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল এই ব্রিজের কারণে। তারপরের ইতিহাস আজকে এখন আমরা জানছি যে আগামী 25শে জুন বাংলাদেশের জন্মের পর, বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইকনিক এস্টাবলিশমেন্টের শুরু হতে যাচ্ছে এই পদ্মা ব্রিজের উদ্বোধন হতে যাচ্ছে আগামী 25শে জুন। ডক্টর মুজিব, আপনি একটু আগেই বলেছেন যে আওয়ামী লীগের কথায় কেউ কান দেয় না, একটু আগেই আপনি বলেছেন। এখন আমি যদি আপনার এই কথার সূত্র ধরেই বলি যে আওয়ামী লীগ বলেছিল এই ব্রিজ হবে, এই ব্রিজ বাংলাদেশের মাটিতে হবে, বাংলাদেশের অর্থায়নে হবে, এবং আমরা করে দেখিয়ে ছাড়বো যে আমরাও পারি, এবং এটিরই তো বাস্তবায়ন হতে যাচ্ছে আগামী 25শে জুন। আপনি কতটুকু উৎফুল্ল এই বৃষ্টি হতে যাচ্ছে, এই বিষয়ে আপনার উৎফুল্ল কতটুকু? বাংলাদেশের যে কোনো কনস্ট্রাকশন রুটিন ওয়ার্ক, হ্যাঁ এটা বড় প্রজেক্ট, আপনি সেম ওই লেন্থ থেকে আরও বেশি লেন্থের ব্রিজ, ভূপেন হাজারিকা ব্রিজ, তার চেয়ে কম মূল্যে ওই জায়গায় হয়েছে, এ টাকাটা কার? আপনি বলে কোনো দলের না তো, এটা তো দেশের মানুষের। আপনি ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে কম সুদে ঋণ আনতে পারলেন না আপনার উপরে দুর্নীতির এলিগেশন আসার কারণে, এবং কানাডাতে মামলা হয়েছিল, এবং আপনার ওই সময় আওয়ামী লীগের মন্ত্রী রিজাইনও করলেন। এখন আপনি কম সুদে ঋণ বাদ দিয়ে বেশি সুদে আপনি চীন থেকে ঋণ আনছেন, এখন 10,000 কোটি টাকার বাজেট থেকে এখন 50,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে, এই 40,000 কোটি টাকা কে দিবে? এটা কি আওয়ামী লীগের কোনো নেতা নেত্রী দিবেন, নাকি বাংলাদেশের জনগণকে এই ঋণের বোঝা বহন করতে? 50,000 কোটি টাকা একটা বাজেট নয়, আপনি নিশ্চয়ই জানেন। ডেফিনেটলি না, এটা 10,000 কোটি বাজেট ছিল, 10,000 কোটি প্রথমে ছিল, 10,000 কোটি টাকা বা 12,000 কোটি টাকা, এখন এখনকার শেষ পর্যায়ে 50,000 কোটি টাকা নয়, 50,000 টাকার উপরে, এখন এখনো কাজ সম্পূর্ণ হয় নাই, এবং এটা আপনার এই যে আপনার দেশের একটা কনস্ট্রাকশনের কাজে আইকনিক বলছেন সবই ঠিক আছে, আমি বলবো এটা বড় প্রজেক্ট, নো ডাউট অ্যাবাউট ইট, তো আমরা খুশি হবো না কেন একটা, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার আমার দায়িত্ব কি অপোজিশন সাংবাদিক হিসাবে, আপনি যে কাজ হবে আপনার যে দলগুলো ক্ষমতা থাকে এরা হচ্ছে ব্যবস্থাপক, ম্যানেজিং ব্যবস্থাপক কাজ করতেছে, আমরা খুশি একটা প্রজেক্ট হচ্ছে, অখুশি আপনি বেশি সুদে ঋণ আনছেন, আপনি বলছেন আমাদের অর্থায়নে, আমাদের অর্থায়ন কি, তাহলে কি এখান থেকে কোনো লোন নেন নাই আপনি খোলাসা করছেন, কোন চুক্তিতে ঋণ নিয়েছেন আপনি? সেকেন্ড হচ্ছে
এই যে করের বোঝাটা ঋণের বোঝা বাংলাদেশের মানুষের গাড়ে পড়বে এবং বাংলাদেশের মানুষের টাকা আজকে রিজার্ভ ফান্ডে যে কোনোভাবে করার আপনার প্রশ্ন ব্যবস্থাপকের কাজ না সরকারকে সরকারকে অ্যাকাউন্টেবল আপনার প্রশ্ন অত্যন্ত স্বাভাবিক এবং এটি সবার করা উচিত। কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি, বিএনপি যখন ওয়ার্ল্ড ব্যাংকের ফলস এলিগেশন কিংবা অন্যান্য বিভিন্ন গোষ্ঠীর আন্তর্জাতিক যে চাপ, সেই চাপের সাথে তাল মিলিয়ে বিএনপিও যখন অভিযোগ করছিল এবং যে অভিযোগগুলির ভিত্তি জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে এমনকি বিএনপিও এখন করছে না, আপনি কি রিগ্রেট করেন যে ওই সময়টিকুতে বাংলাদেশের একটি বড় প্রজেক্টকে থামিয়ে দেওয়ার জন্য বা এই প্রজেক্টটি যেন না হয় এর পক্ষে কাজ করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে বিএনপিও একটি পার্ট ছিল? যেখানে ওয়ার্ল্ড ব্যাংক, এটা কি বাংলাদেশের সাথে কোনো সংবিধান নয় কিংবা এনিমিটি আছে কিনা? এলিগেশনটা দেখেন, এটা প্রথম দিকে ছিল একটা, যদি আমি কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের এখানে কেউ নেই, আমি ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলছি না। ইট ইজ নট প্রুভেন, এটা তো আপনি স্বীকার করবেন, এটা তো আপনি স্বীকার করবেন ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক তো কোনো কিছু পায়নি, অনেক অভিযোগ, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এখনো কোনো কিছু পায়নি বিয়ন্ড রিজনেবল ডাউট ক্রাইম ক্রিমিনাল কেসের ক্ষেত্রে। আমি জাস্ট এক মিনিটে বলে দেই যে বিয়ন্ড রিজনেবল ডাউট হয়তো অনেক ক্ষেত্রে ঘটনাচক্রে প্রমাণিত হয় যে আপনি তার কাজের সাথে ইনভলভ হচ্ছেন, অনেক সময় টাকা যদি আপনার হাতে না আসে হয়তো আপনার কোনো পানিশমেন্ট হবে না, কিন্তু প্রজেক্টের আগে অনেক সময় বুঝতে পারে মানুষ, এটা বিয়ন্ড রিজনেবল ডাউটের প্রমাণিত না হওয়ার অর্থই না এখানে দুর্নীতির কোনো চেষ্টা করা হয় নাই, এই কারণে কিন্তু বন্ধ হয়ে যেত। বাংলাদেশের অসম্মানজনক, তা লজ্জার ঘটনা। কিন্তু বিএনপি যেটা বলছে, আপনার অপোজিশন পার্টির কাজ হচ্ছে আপনাকে জবাবদিহিতার ভিতরে রাখা, এটা এটা বিএনপির কাজ এখন। এবং এটিকে জবাবদিহিতার ভিতরে রাখা ছিল নাকি ধরেন কোনোভাবে সরকারকে অভিযোগ করে, দুর্নীতির অভিযোগ করে এই ধরনের একটি প্রজেক্ট থামানোর জন্য যে প্রচেষ্টা আন্তর্জাতিক অঙ্গনে তার সাথে তাল মেলানো, দুর্নীতির মাধ্যমে যাতে করতে না পারে এটা অপোজিশনের পার্টির কাজ হচ্ছে। ধন্যবাদ ডক্টর জনাব মোল্লা, আমি আপনার কাছে আসবো এই বিষয়ে। পদ্মাসতি হচ্ছে এবং এটি অনেক কাঠখড় পুড়িয়ে করা হচ্ছে, তবে একই সাথে কেন 10,000 কোটি টাকা বাজেটের একটি সেতু তিন গুণেরও বেশি খরচ হবে? কেন টাকাগুলি কে দিচ্ছে, কোথায় যাচ্ছে, কিভাবে টাকাগুলি আসলো? আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এবং আমি প্রথমেই জনৈত্রী শেখ হাসিনাকে একদম মনের গহীনে থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি একজন প্রবাসী ব্যক্তিগতভাবে, এবং আমার মতো যারা বিএনপি মানে কানাভাবে মানে অন্ধভাবে যে দেশ বিরোধিতার নামে যে প্রতিটা জিনিসেই তাদের বিরোধিতা করতে হবে, ভালো কাজে বিরোধিতা করতে হবে, এই যে ওই রকম ভাবে না। আজকে বাংলাদেশে পদ্মা সেতু নিয়ে বাংলাদেশের যারা মানে বিএনপিরও যারা নিরব মানে অন্তত অন্ধ নয় এরকম অনেকেই কিন্তু এই জনৈত্রী শেখ হাসিনা সরকারকে, জনৈত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিচ্ছে এই সাহসী পদক্ষেপের জন্য। সারা বিশ্বে দেখুন, আমাদের এই জাতির উপর যে একটা কালিমা লেপন করা হয়েছিল যে বিশ্ব ব্যাংকের ভুয়া অভিযোগের ভিত্তিতে, সেটা কানাডা বাংলাদেশের আদালত না, কানাডার আদালত প্রমাণ করেছে ওখানে কোনো দুর্নীতি হয়নি। এখন তাদের কিছু না কিছু করতেই হবে, তাদের কিছু না কিছু বলতেই হবে। যেমন ধরেন উনি ভাই একটু আগে বললেন জনাব মুজিবুর রহমান সাহেব যে এটা একটা রুটিন ওয়ার্ক। আরে ভাই, রুটিন ওয়ার্ক তো আপনারা যখন ছিলেন তখনও অনেক কিছু হয়েছে, রুটিন ওয়ার্ক ছিল, কিন্তু আপনাদের আমলে যেরকম সরকারিভাবে অর্থাৎ সরকারের বড় যারা আছে বেগম খালেদা জিয়া তার সন্তানরা যেরকম রাষ্ট্রের সব কিছু মানে আত্মসাৎ করেছে মানে দুর্নীতি করেছে, আজকের কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেটা হচ্ছে না। অতএব এই যে প্রতিটা জিনিস, এবং আমরা রুটিন ওয়ার্ক ঠিকই আছে, আমাদের দেশের রাষ্ট্রের টাকা দিয়ে রুটিন ওয়ার্ক আমরা করি, আর আপনাদের আমলে আপনার রাষ্ট্রের টাকা রুটিন ওয়ার্কের পরিবর্তে আপনাদের পকেটে বসছেন, এগুলি অনেক প্রমাণ আছে। কোকর টাকা আমরা আনছি, তারপরে এখনো পালিয়ে আছে তারেক রহমান, তিনি আজকে বিলাসবহুল জীবনযাপন করছেন ওখানে আমাদের টাকা দিয়ে। তো এই যে এই সমস্ত ঘটনা কিন্তু আপনাদের বেলায়, আপনারা আসলে বিএনপিকে আমি সবসময় একটা জিনিস দেখছি যে বাংলাদেশ যদি শ্রীলঙ্কা হয়ে যায় তারা খুশি হন। যেমন ফারহান ভাই আপনি দেখ আপনারা আমরা সবাই দেখছি যে যখন খালেদা জিয়া বললেন যে এই ভাঙ্গাচুরা পদ্মা সেতুতে কই উঠবেন না,
কেউ এইটা আওয়ামী লীগ বা শেখ হাসিনা করতে পারবে না, তখন তার কর্মীরা হাতে তালি দিয়ে বাহবা দিচ্ছেন। অর্থাৎ ভালো কাজের যদি সত্যি সত্যি তারা প্রশংসা করতেন তাহলে এত খুশি হওয়ার কারণটা কি? কারণ তারা বাংলাদেশের ভালো কিছু কোনোদিনই চায় না, কারণ এই দলটা তো বাংলাদেশের না, তারা মাত্র ক্ষমতা চায়। তারা প্রতিটা জিনিসে আজকে দেখেন তাদের আন্দোলন সংগ্রাম যা কিছু একদম অলমোস্ট পাকিস্তানের পক্ষে তারা কথা বলেন। এই দেশের বিরুদ্ধে পারলে শুধু মুক্তিযুদ্ধটা কইতে পারে না, তাহলে দেশের মানুষ পিটাবে তাদের, এই জন্য হয়তো মুক্তিযুদ্ধের বিরোধিতা ডাইরেক্ট করে কথা বলেন। অথচ আমরা তাদের কাজে কর্মে সব জায়গায় আমরা দেখেছি যে তারা মুক্তিযুদ্ধ দেশ বিরোধী সমস্ত জায়গায়, অর্থাৎ আওয়ামী লীগের ভালো কাজটাও পর্যন্ত তারা সেটা তারা এটা বলতে পারে যে হ্যাঁ ঠিক আছে সরকার ভালো একটা কাজ করছে কিন্তু এটা আওয়ামী লীগ করে নাই, আমরা মেনে নিলাম। আমি আপনাকে প্রশ্ন করেছি কেন 10,000 কোটি টাকা বাজেটের ব্রিজ 30,000 কোটি এই টাকা কে দিবে? বলা হয় নাকি অনেক সময় পত্রপত্রিকা এক এক সময় এক একটা লিখে, এমন যেটা ফাইনালি যখন কাজের আগে বোধ হয় আমার যতটুকু মনে আছে এটা বোধ 23,000 কোটি টাকার একটা ই ছিল, এবং তখন এটা নিয়ে দেন দরবার হচ্ছিল ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। আমার পরিষ্কার মনে আছে আমি একটা লেখাও একটা পত্রিকায় ই করছিলাম যে জননেত্রী শেখ হাসিনার প্রতি খোলা চিঠি, সেখানে আমি লিখছিলাম এই যে মানে ইনুস বিএনপি জামাত ডক্টর ইনুস এবং এই হিলারিদের মদতে বিশ্বব্যাংক যা করছে, ওনারা আমাদের সাথে টম জেরির খেলা খেলছে, আপা আপনি এই এই বিশ্বব্যাংকের সাথে চুক্তি বাতিল করুন। আমি তো ক্ষুদ্র একজন কর্মী, আমার উপলব্ধি থেকে আমি বুঝতে পেরেছি যে এখানে বড় ষড়যন্ত্র হচ্ছে এই বিষয় ই নিয়ে। তবে বর্তমানে আপনি দেখবেন সবকিছুই এই এই দেশেও এই একটা জিনিস যখন বাজেট হয় মানে বাজার অনুযায়ী বিশ্ব মানে বাজারে এটি সবকিছুর চাহিদা যখন বাড়তে থাকে অনেক কিছু এগুলি বাড়ে। এগুলি কিন্তু শুধু মানে পদ্মা সেতু না, অনেক প্রকল্পেই কিন্তু যখন তারা এটা বলে তার পরবর্তীতে তারা এটা মানে অনেক সময় তারা ওই সময়তে বা জিনিসপত্রের দাম বাড়ার কারণে এগুলো পারে না। আরেকটা কথা উনি বলেছেন যে ওই ভারতের যে ভূপেন হাজারিকা ব্রিজের কথা বলছেন, আরে ভাই এই এই ডেনমার্কে বলে আমি বলতে পারি এটা একটা প্লেন ল্যান্ড, এখানে সড়ক উঁচা করতে হয় না, এখানে জাস্ট কিছু কংক্রিট ফেলাই একটা বিরাট রাস্তা বানাইতে পারে। আর আমাদের দেশে এই পদ্মা সেতু, আমার বাড়ি বিক্রমপুর, আমার ওখান দিয়েই গেছে পদ্মা সেতু, ওখানে কত উঁচু করতে হয়েছে রাস্তাটা এগুলি আপনারা আসলে বলবেন না, আপনারা জানেন কিন্তু বলবেন না, কারণ আপনাদের কিছু বাইর করতে হবে। আপনারা কোথায় কোথায় ওই বঙ্গবন্ধুর খুনিদের পক্ষ নিবেন, আপনারা যুদ্ধাপরাধীদের বিচার যারা আছে তাদের ইয়ে কথা বলবেন, এই দেশ শ্রীলঙ্কা হয়ে যাক, এই দেশ অর্থনীতি বিকলাঙ্গ হয়ে যাক, এই দেশে বন্যায় মানুষ মারা যাক, এগুলিতে আপনাদের খুশি করায়। ধন্যবাদ, ধন্যবাদ, অর্থাৎ ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে একই বিষয়ে জিজ্ঞেস করব, পদ্মা ব্রিজ বাংলাদেশের অর্থনীতিতে রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট, এ বিষয়ে আগামী জুনে এটি উদ্বোধন হতে যাচ্ছে। ধন্যবাদ জনাব ফারহান মাসুদ খান সাহেব, আপনি সুন্দর প্রশ্ন করছেন। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় সাফল্য অর্জন করছেন আমাদের পল্লীবন্দী হুসেন মোহাম্মদ এরশাদ, ওনার আমলে যোগাযোগ মন্ত্রী ছিলেন আমাদের সিলেটেরই রিয়ার এডমিরাল মাহবুব আলী খান, উনিই দেখবেন বাংলাদেশের প্রচুর ব্রিজ কালা বড় বড় ব্রিজ যেগুলো হয়েছে এগুলো হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আমলেই সূচনা হয়েছে। পদ্মা সেতু বর্তমানে হয়েছে, আপনি দেখবেন এই যে বাজেটের পরে একটা প্রত্যেকটা বাজেটের আপনার একটা প্ল্যান করে তারা 10,000 কোটি টাকা রইলে এইটা 15,000, 20,000, 30,000 বাড়তে থাকে। ওইটা এখানে আপনি উপজেলা লেভেলেও গ্রাম্য কোনো রাস্তা করতে গেলে ওইটাই ওই ইঞ্জিনিয়াররা একটার পর একটা বাড়াইতে থাকে। তো এইটা একটা বাংলাদেশের একটা রেওয়াজে পরিণত হয়ে গেছে। এগুলা বন্ধ করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী অনেক সময় এটা নিয়ে খুব প্রকাশ করেছেন, পরিকল্পনা মন্ত্রী অনেক সময় খুব প্রকাশ করেছেন, কিন্তু এইগুলো বন্ধ হচ্ছে না। তো এইটা বন্ধ করতে হবে, এটা হচ্ছে একটা দুর্নীতির চরম সীমালঙ্ঘন। আপনি দেখবেন যে এইসব যে দুর্নীতির কারণে বাংলাদেশের অনেক উন্নয়ন প্রকল্প নষ্ট হয়ে গেছে, আর বিশ্বব্যাংক এখানে অর্থায়ন করছে না, সেটা আপনি ওই যে বিশ্বব্যাংক এবং অন্যান্য বিরোধী দল আগাম তথ্য ফাঁস করার কারণে এই দুর্নীতিটা ওরা করতে পারে নাই। যদি ওরা আগাম তত্ত্বটা ফাঁস না করতো তাহলে ওরা দুর্নীতির একটা ছক তৈরি করেছিল, ওরা দুর্নীতি করত এবং পদ্মা সেতু হইতো না। এই যে অনেক টাকা পয়সার অতিরিক্ত টাকা ব্যয় হয়ে গেছে এই পদ্মা সেতুতে, আপনি দেখবেন এখন আপনি দেখবেন যে ওই ফেরি ফাড়াফাড়ে যে টাকা ছিল তার চেয়ে আপনার দ্বিগুণ বাড়াই দিছে ওই পদ্মা সেতু পারাপারে গাড়ি চলাচলে, বাস চলাচলে, ওই ট্রাক চলাচলে। এগুলা জনগণের উপরে একটা বোঝা হিসাবে সাফাই দেওয়া হয়েছে। আমরা আশা করেছিলাম
জাতীয়বাড়ির পক্ষ থেকে যে ওই নদী ফারাফারে যে ফেরি ফারাফারে যেগুলো যে চার্জ হচ্ছিল তা থেকে কম হবে, কিন্তু তা না করে সরকার বেশি বেশি আরও অনেক চার্জ করছে। এতে জনগণ হতাশা, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা হতাশাগ্রস্ত, অনেক বেশি দাম হয়ে গেছে, অনেক বেশি মূল্য চার্জ করছে, এটা থেকে ফিরে আসতে হবে। জনগণের সুফল বুক কী করে করবে অতিরিক্ত চার্জ দিয়ে? কয়েকবার ফারাফার করলে দেখবো বেটার 10,000 টাকা চলে গেছে। ধন্যবাদ। তো আমরা আমরা যাচ্ছেন যে এটি জনগণের উপর একটি বোঝাও হতে পারে যদি ঠিকমতো টোল সামঞ্জস্য করা না হয়। সামঞ্জস্যটা ওইটা অতিরিক্ত চার্জ, অতিরিক্ত চার্জ করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। অনেকেই হতে তার কথার সাথে একমত হবেন। দর্শক, আপনাদের ভাবনা কী এই পদ্মা সেতুকে ঘিরে? বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের আলোচনা হয়েছে, একটি ব্রিজকে ঘিরে যে এত বেশি আলোচনা হতে পারে সেটি হয়তো এই পদ্মা সেতুই তার একটি প্রমাণ। এবং এই উন্নয়নের রাজনীতিতে, উন্নয়নের রাজনীতিতে যে রাজনৈতিক কুটচাল বলুন কিংবা রাজনৈতিক আলোচনা বলুন কিংবা রাজনৈতিক সমালোচনা বলুন, সবসময় এটি 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 একটি বহমান প্রক্রিয়া। কিন্তু ঘটনা হচ্ছে যেই ব্রিজকে ঘিরে বাংলাদেশের এত বেশি আলোচনা, এত বেশি এত বেশি অভিযোগ বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের উন্নয়নে এই ব্রিজটি কতটুকু ভূমিকা রাখতে পারবে সেটি হয়তো সময়ই বলে দিবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই ব্রিজটি হতে চলেছে এবং এর মাধ্যমে আদৌ রাজনীতিতে পদ্মা সেতুর যে ভূমিকা কিংবা রাজনীতিতে পদ্মা সেতুকে ঘিরে যত আলোচনা বিতর্ক, এটি উদ্বোধনের সাথে সাথে এরও সমাপ্তি হবে কি না সেটি এখন দেখার বিষয়। যাচ্ছি প্রথম কলার দেখে কে আছেন লাইন। ইসলাম আলকুম কলার। শেখ হাসিনা সাহসিকতার সাথে এই কাজটা যে করেছে আমি তাকে ধন্যবাদ জানাই। আমি দেশে ছিলাম গত সপ্তাহে, গত মাসে, বিরাট অর্জন, বিউটিফুল প্লেস তারা করেছে। আরেকটা জিনিস আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনি বলেছেন জিয়াউর রহমান শেখ মুজিবের হত্যার সাথে জড়িত, শেখ হাসিনা বলেছেন, এটা পরিষ্কার করা দরকার। এই শেখ মুজিবের হত্যার যে তদন্ত করেছেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট সিরাজুল হক, আইনমন্ত্রীর বাবা। আমি চ্যালেঞ্জ করে বলছি, তিনি যে রিপোর্ট দিয়েছেন কোথাও জিয়াউর রহমানের নাম নেই, তাহলে কেন শেখ হাসিনা বা ওই যে মোল্লা সাহেব বলছে জিয়াউর রহমানও জড়িত? এটা তো আপনারা পরিষ্কার করেন। এই যে জিয়াউল সরি তিনি আওয়ামী লীগের লোক যিনি তদন্ত করেছেন, প্লিজ ক্লিয়ার ইট। ধন্যবাদ আপনাকে। আপনার আপনি মেজর ফারুকের বক্তব্যটা একটু শুনবেন, উনি সরাসরি বলেছেন। ধন্যবাদ আপনাকে আপনার অভিমতের জন্য। যাচ্ছি পরের কলে দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। আপনার নাম? জনাব শেখ তাহির। জনাব শেখ তাহির, আপনার অভিমত? আপনার অতিথিদের কেও সালাম। আমার অভিমত হলো, দেখেন আমাকে একটু সময় যদি দেন আমি দুইটা বিষয়েই বলবো। এখন এখন এমন সময় আসছে বাংলাদেশে মিথ্যা কথা যদি আপনি বড়, আপনি ভূমিকাতে যাবেন না জনাব তাহের, আপনি ভূমিকাতে যাবেন না, আপনি আপনার মন্তব্যতে আসুন। আচ্ছা, পদ্মা সেতু আমাদের গর্ব। আমি জননেত্রী শেখ হাসিনাকে সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। পদ্মা সেতু হলো আমাদের জাতির একটা গর্ব। আপনি বলতেছেন যে 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা কখনো ছিল না, 17,000 প্রথমেই ছিল, 17,000 কোটি টাকা, 21,000 কোটিতে গিয়ে আটকেছিল, এরপরে এখন বাড়ছে। দেখেন এই দেশে আপনি যদি এখন কত বেড়েছে এখন এখন আমি আপনি যেরকম বলতেছেন আমিও এইরকমই জানি, হয়তো 30,000 কোটি টাকা গেছে এখন। এখন এখন দেখেন আপনি যখন আপনার একটা বাড়িতে কাজ করেন তখন বিল্ডারের এস্টিমেট হোক আর ইঞ্জিনিয়ারের এস্টিমেট হোক কোনোটাই ঠিক থাকে না। আমি আগে একটা লাকড়ি কিনতাম, 4 মিটার লম্বা একটা লাকড়ি কিনতাম 5 টাকা 27 পয়সা দিয়ে এই দেশে, এখন এই লাকড়ির দাম হচ্ছে 13 টাকা 59 পয়সা। আপনি হিসাব করেন এখন কি হয়েছে, শুধু একটা লাকড়ির উদাহরণ দিলাম আমি। যে কোনো প্রজেক্টে এইরকম হয়। ধন্যবাদ আপনার, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। যাচ্ছি পরের কলে দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার।
কলার আসসালামু আলাইকুম, কলার আপনি লাইনে আছেন, আপনি অভিমত অনুষ্ঠানে কথা বলছেন, কলার কি শুনতে পাচ্ছেন? আমরা সম্ভবত এই কলারকে হারিয়েছি অথবা তিনি আমাদেরকে শুনতে পাচ্ছেন না। যাচ্ছি পরের কলে, দেখি কি আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার, কলার আসসালামু আলাইকুম। সম্ভবত এই কলারকে আমরা হারিয়ে ফেলেছি। দর্শক একটু ধৈর্য ধরে যদি আপনারা লাইনে থাকেন, আমরা জানি অনেকেই অপেক্ষা করেন এবং অপেক্ষা করতে করতে হয়তো একসময় অনুষ্ঠান দেখতে বসে যান ফোনটিকে লাইভ রেখে, এই কারণে অনেককেই আমরা হারিয়ে ফেলি। সুতরাং বিনীতভাবে অনুরোধ করবো একটু ধৈর্য ধরে যদি অপেক্ষা করেন, আমরা প্রত্যেকটি কলই নেওয়ার চেষ্টা করি। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, অনুষ্ঠানের এই পর্যায়ে যাবো ছোট্ট বিরতিতে, বিরতির পর আমি কল দিয়ে শুরু করবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, সবাইকে ধন্যবাদ। দর্শক বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম পদ্মা সেতুকে ঘিরে এবং পদ্মা সেতুতের সেতু রাজনীতি, বাংলাদেশের উন্নয়নের রাজনীতি, এবং উন্নয়নই যখন আসবে উন্নয়নের আলোচনার সাথে সাথে দুর্নীতির আলোচনা একটি অবিসংবাদিত একটি বিষয়, এবং এই দুর্নীতির আলোচনা যখন হয় তখন আমরা অবধারিতভাবে বুঝি অথবা অবধারিতভাবে একটি ধারণা যে সেটি হচ্ছে এই প্রত্যেকটি প্রজেক্টেই বাংলাদেশে, উন্নয়নমূলক প্রজেক্টেই বাংলাদেশে দুর্নীতি হয়, এবং এই দুর্নীতি উন্নয়ন বাংলাদেশের রাজনীতি অর্থনীতি প্রত্যেকটি বিষয় একে অপরের সাথে জড়িত, যুক্তি দিয়ে কিংবা উন্নয়নের প্রকল্পগুলিকে সফলভাবে সম্পন্ন করে অথবা রাজনীতিতে শক্ত অবস্থান নিয়ে যারা নিজেদের জানান দিতে পারেন বর্তমান আদতে, বর্তমান রাজনৈতিক ধারাবাহিকতায়, তারাই শক্ত অবস্থানে থাকেন। তবে বাস্তবতা হচ্ছে এই রাজনীতিতে শক্ত অবস্থানই কি শেষ কিনা, একটি দুটি প্রজেক্ট করার পরেই বা ভালো প্রজেক্ট, বড় প্রজেক্ট কিংবা গুরুত্বপূর্ণ প্রজেক্ট সম্পূর্ণ করলেই কি বাংলাদেশকে উন্নয়নের মহাসমুদ্রে বাংলাদেশ আছে বলে দাবি করা যায় কিনা। 10-12 হাজার কোটি টাকা, অনেকে বলছেন 17 হাজার কোটি টাকা, আবার পত্রপত্রিকাতে এসছে 22 হাজার কোটি টাকাতেও নাকি এই ব্রিজ সম্পন্ন হওয়ার কথা ছিল, যেটি আবারও সরকারি হিসাব মতে, পত্রপত্রিকার হিসাব মতে বা অন্যান্য যে সোর্সগুলো আছে সেইগুলো হিসাব মতে প্রায় 30 হাজার কোটি টাকা ব্যয়ে যে পদ্মা সেতু নির্মিত হয়েছে, বাকি যে 10 হাজার কোটি টাকা, মাঝখানের যে 10 হাজার কোটি টাকা, এই 10 হাজার কোটি টাকা কে দিয়েছে, যোগান কীভাবে হয়েছে, জনগণের উপর যে ঋণের বোঝা বা করের বোঝা যেটি পড়বে, এই ক্রেডিট কেউ নেবে কিনা যে আমরা পদ্মা সেতু করেছি, পাশাপাশি জনগণের উপর আমরা এত টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা বা 50 টাকার করের বোঝাও চাপিয়েছি, এই ক্রেডিট কেউ নেবে কিনা, নাকি শুধুমাত্র একটি ব্রিজ সম্পন্ন করে 18 কোটি দেশের জন্য একটি সিগনিফিক্যান্ট ব্রিজ, প্রজন্মের পর প্রজন্ম যেটি করতে পারেনি কেউ, সেটি এই সরকার করেছে, এই সিগনিফিক্যান্ট ব্রিজটি করার মাধ্যমেই এবং এর ক্রেডিট নিয়েই সরকার সন্তুষ্ট থাকবে। অনেক কলার আছেন, দেখে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার, কলার আসসালামু আলাইকুম, কলার আপনি লাইভ অভিমত অনুষ্ঠানে কথা বলছেন এবং আমরা আপনি কথা বললে আমরা শুনতে পাবো আপনাকে, বলুন আপনার নাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নাম? আমার নাম সৈয়দ পলাশ আহমদ। জনাব পলাশ আহমদ, আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি ক্যামডেন টাউন থেকে, লন্ডন। ক্যামডেন টাউন থেকে আপনার অভিমত? আমার অভিমত, আপনারা যে প্যানেলের যারা সম্মানিত আইসিন, তারা সালাম, আসসালামু আলাইকুম, আমার আজম ভাই সালাম দিলাম। তো ওয়ালাইকুম সালাম, অভিমত এরকম পদ্মা সেতু যে অভিযোগ, যেটা অর্থায়ন রাজনীতি, যে পদ্মা সেতু যে আমরা আমরা উন্নয়নের পক্ষে, পদ্মা সেতুর পক্ষে, কিন্তু যে হারে যে দুর্নীতি হয়েছে এই পদ্মা সেতু, 10 হাজার কোটি টাকা, 30 হাজার কোটি টাকা, শুধু পদ্মা সেতু দি নয়, আপনার বাংলাদেশের যত ধরনের উন্নয়নমূলক কাজ, যত বড় প্রকল্প, তত বড় দুর্নীতি। একটা কাজ আজ পর্যন্ত যে আপনার যে ও সরকারের বাজি দেওয়ার সময়ের ভিতরে শেষ হয়েছে না, এবং এই বাজেটের ভিতরে শেষ হয়েছে না, আপনারা দেখাইতে পারতেন না একটা কাজ। পদ্মা সেতু আছে সময় মতো না হইল, কিছু সরকারের অগ্রাধিকার থাকার কারণে কিন্তু দুর্নীতি আটানি গেছে না। তারপরে আপনার দেখুক যে কয়েকদিন আগে আমরা যে বিদেশ শিক্ষা সফর বা প্রশিক্ষণ সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটাও আপনার সরকারের নির্দেশনা বাদেও এটা আপনার চালু রয়েছে বর্তমানে। এই 2-3 দিন আগের ঘটনা, শিক্ষা সফর করা
পরে বাংলাদেশের জিয়া দুই দিন পরে অবসরে গেছে সরকারের টেকা, যে আমরা শ্রীলঙ্কার মতো দেশের মতো আমরা ঐমুখী না, যে আমরা যে রিজার্ভ আছে যে আমরা দিন দিন আড়াইলাম, এই সরকারের যে দুর্নীতিটা যে ধরিয়ে রাখা না কারণে আমরা যে উন্নয়ন গুলা এইগুলা থেকে আমরা কোনো সুফল পাইলাম না। তো আমার মতামত হইল কি যে একটা যে দুর্নীতির আগে আপনারা দরকা অক্টারে আপনারা সামাল দরকা, তারপর উন্নয়নের কাজ রোকা, উন্নয়ন ওই সব সরকারের আমলো হয়েছে এই সরকারের আমলো ওর। কিন্তু আমরা দুঃখ লাগে যে আমরা দেশের যে অর্থনীতিটা বিদেশ ফাঁকার হয়েছে আর কি, আমরা যে শ্রীলঙ্কার কার্যক্রমের মতো আমরা পরিধি মুখ কয়েকদিন পরে এগুলো আপনারা দৃষ্টি দোকা প্লিজ। ধন্যবাদ। যাচ্ছে পরের কলে দেখে কে আছেন। আসসালামু আলাইকুম কলার। কলার আসসালামু আলাইকুম, টেলিভিশনের ভলিউম কমাতে হবে অনুষ্ঠানে কথা বলতে হলে। হ্যালো আসসালামু আলাইকুম, আমি শফিকুল বানলি থেকে। ভাই আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, ওনার শাহাদত বার্ষিকীতে। উনি একজন সফল রাষ্ট্রনায়ক, সার্বভৌমত্ব রক্ষাকারী এবং স্বাধীনতার ঘোষক। আমি বলতেছি পঁচিশের কাল রাত্রে যখন প্রেসিডেন্ট আমাদের কাল রাত হলো, তখন প্রেসিডেন্ট হিয়া ঘোষণা করলো যে শেখ মুজিব থ্রেটেড টু দ্য নেশন, দিস টাইম হি উইল বি নট গো আনপানিশড, হি উইল বি গো হ্যাং ইন পাকিস্তান। বাদে শেখ বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এরেস্ট করে পাকিস্তান নিয়ে যায়। তখন যাওয়ার পূর্বে চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা এম এ মান্নানকে বলেছিলেন যে তুমি স্বাধীনতা ঘোষণা করে দাও, তুমি 26 মার্চ স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতারকেন্দ্র থেকে 27 মার্চ স্বাধীনতা ঘোষণা করেন, এবার তিনবার স্বাধীনতা। আর আরেকটা বলতেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চ 1971 and 1972 অনুযায়ী বাংলাদেশ বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করিতেছেন, উনাকে করতে দেন, প্লিজ ডিস্টার্ব করবেন না। সালাম আলাইকুম। ধন্যবাদ। যাচ্ছি পরের কলে দেখি কে আছেন লাইনে। সালাম আলাইকুম কলার। কলার আপনার নাম? আমার নাম মুক্তার হোসেন খুব থেকে। জনাব মুক্তার হোসেন, আপনাকে লেস্টার থেকে ফোন করেছেন, আপনার অভিমত। শ্রদ্ধা জানাচ্ছি আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদত বার্ষিকী উপলক্ষে, আল্লাহ ওনার বেস্ট নসিব করুন। হ্যাঁ, আমার এটাই কথা যে আমি বারবার আপনাদের অনেক সময় পাঠাইছি এই আমাদের মেজর রফিক নিরুত্তম মেজর রফিক সাহেবের যেটা এককালীন ইয়ে ছিলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার যে সাক্ষাৎকার, হ্যাঁ নর্মালি একটা সাক্ষাৎকারে হয়ে যায় তিনটা করছে ইয়েতে আসাদুজ্জামান সাহেব, সেই সাক্ষাৎকারটা যদি আপনারা দয়া করে যাদের মানে কোনো ইয়ে আছে সন্দেহ আছে যে জিয়াউর রহমান সাহেবের কি অবদান ছিল, হ্যাঁ মুক্তিযুদ্ধে, এবং মেজর রফিক যেই তথ্যগুলি দিয়ে যাচ্ছেন এখনো তিনি জিন্দে আছেন, এখনো তিনি সুস্থ আছে, এখনো তিনি সংসদ সদস্য। আমার নিজের সারাস্তি হাজিগঞ্জ এখানে এমপি হিসেবে আছেন এখনো, যাদের তাদের কোনো মানে সন্দেহ থাকে যে ওই কাহিনীটি ওইগুলি এখনো তিনি জিন্দা আছেন, যদি ওনার সাক্ষাৎকারে কোনো প্রশ্ন থাকে তাহলে এগুলো জিন্দা থাকাকালীন সরাসরি ওনাকে জিজ্ঞেস করে সেটা ক্লিয়ার করুক, হ্যাঁ যে কে ঘোষক কে কি করেছে সব বলে দিয়েছেন উনি এখানে, সেটা আপনারা এই ইয়ে কি বলে জার্নালিস্ট হিসাবে বাংলাদেশে, হ্যাঁ আপনারাও ধরে তোলেন উনি জিন্দা থাকাকালীন তোমার ইন্টারভিউটা নিয়ে সরাসরি ওটা ক্লিয়ার করে সবাইকে জানিয়ে দেন। কিন্তু আমি জানি ওনার মৃত্যুর পরে উনি যখন চলে যাবেন এই দুনিয়া থেকে তখন আরো অন্য অন্য কাহিনী তুলে ধরবে তারা, না এই করছে ওই করছে সে করছে, তিনি বীরোত্তম সেক্টর ওয়ানের কমান্ডার, হ্যাঁ এখনো জিন্দা আছেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার অভিমতের জন্য। যাচ্ছি পরের কলে দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম, স্টুডিও আপনি লাইভ হইরা, আপনার নাম এবং আপনি কই থেকে ফোন করছেন? ফুকা আমি লন্ডন থেকে ফোন করছি ভাই, আমি এসা যদি কইতাম তো আর কি আমি বা কলে একদিন চাই করে আপনার নম্বর ওঠাই মানে ঢুকতাম পাই না যে বিজি থাকে। কলার আপনি আপনি একটু স্থির রাখুন, আপনার নাম কি তা এবং আপনি কই থেকে ফোন করছেন? আমি লন্ডন থেকে ফোন করছি ভাই। আপনার নাম? আমার নাম জাকারিয়া। জনাব জাকারিয়া লন্ডন থেকে ফোন করেছেন, আপনার অভিমত? আমার অভিমতটা আমি কইতাম আপনার আর কি, আমি
রহমান ইটা কিন্তু আমরা যে বিএনপির যারা শিক্ষিত আছেন যে তারা এটা বুঝে নেন বিহাফ মানে কি জিনিসটা বুঝে নেন তাহলে তো কোন রাজনৈতিক আলোচনা হতো না। ধন্যবাদ আপনাকে আপনার কলের জন্য। যাচ্ছি পরের কলে, দেখে কি আছেন লাইন। আসসালামু আলাইকুম কলার, কলার আসসালামু আলাইকুম, কলার আসসালামু আলাইকুম, কলার কে আছেন? আমার অভিমত, আমি একজন বাংলাদেশি হিসাবে আপনাদের সবাইকে, ফ্যানেলের সবাইকে সালাম ও আন্তরিক শুভেচ্ছা। বলুন আপনার অভিমত। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার অভিমত, আমি কোন রাজনৈতিক না, আমি বাংলাদেশি নাগরিক হিসাবে আপনারে বলতে চাই, সবাই কাছে বলতে চাই যে পদ্মা সেতু নিয়ে যে বাড়াবাড়ি হচ্ছে সেটা সঠিক নয়। ওকে, কারণ শেখ হাসিনার অধ্যয়নে সাহসে পদ্মা সেতু যেহেতু 20-30,000 কোটি টাকার মধ্যে হয়ে গেছে, এটা আমরা সবাই মেনে নেওয়া উচিত, বুঝছেন? আর করের ব্যাপারে যেটা বলছেন যে টুল, হয়তো যেখানে 3,000-4,000 দাজি হয়েছে হয়তো এটারে আর একটু কমাইয়া, মানে যেভাবে সুন্দর হয় পাবলিকের জন্য ভালো হয়, ওই ডিসিশন নেওয়া সবার জন্য উচিত। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ আপনি জনগণ যেন এই যে বোঝা, টোল দিতে যে যেন বোঝা মনে না করে, সেজন্য আপনি আপনি বলছেন যে এটি এই এই টোলটা একটু কমানো হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার অভিমতের জন্য। আমরা অনেকগুলি কল নিলাম, পদ্মা সেতুকে ঘিরে অনেক অনেক আলোচনা আছে, এবং আমরা মানুষের মধ্যেও বোঝার চেষ্টা করলাম যে আমাদের প্রবাসীদের আসলে এই পদ্মা সেতুকে ঘিরে প্রবাসীদের ভাবনা কী। আমি জনাব আজম আলী, আমি আপনার কাছে আবার আসব। একটি সেতু একটি জাতির রাজনীতির কেন্দ্রবিন্দুতে, এটি আমাদের রাজনীতির জন্য আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু দিক নির্দেশনা প্রদান করে? একটি একটি সেতু বা যোগাযোগ ব্যবস্থা একটা দেশের জন্য অনেক কিছু বহন করে, দেশের অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছতে যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন। তাহলে যে প্রশ্নটা আমি করেছিলাম যে জনগণের জন্যই তো ব্রিজ, জনগণের জন্য সেতু, জনগণের জন্য এখন বোঝা হয়ে গেছে এটা, এটা জনগণ যে উপকৃত হইত বা জনগণ যেভাবে আশান্বিত ছিল বা উল্লাসিত ছিল এই ট্যাক্সের কারণে, এই পারাপারের ট্যাক্সের কারণে জনগণ হতাশ এবং এই আশাটা নষ্ট হয়ে গেছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো যে এই ট্যাক্সটা যেন কমিয়ে জনগণের জনগণকে স্বস্তি দেওয়া হয়, এবং বাংলাদেশের এই যে আওয়ামী লীগ সরকার বলেন আর বিএনপি সরকার বলেন, যেই সরকার আসে দুর্নীতিকে যদি লাগাম টেনে না ধরতে পারে তাহলে এই দেশের উন্নয়ন কখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে না। কয়েকদিন আগে আমি দেখলাম সিলেটের বিশ্বনাথে একটি রাস্তার পাকা রাস্তা হচ্ছে, জনগণ হাত দিয়ে লাঙ্গলের মতো আপনার চাষাবাদ করতেছে এই পাকা রাস্তায়। এখন খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে ওই কন্ট্রাক্টর নাকি অনেক পাওয়ারফুল, সরকার নাকি ওয়াইফাই এই কন্ট্রাক্টরে। এখন এইভাবে যদি দেশের উন্নয়ন অবকাঠামো নষ্ট হয়, জনগণের টাকা অপচয় হয়, তাহলে আওয়ামী লীগ যে সরকার পরিচালনা করতেছে তার কতটুকু নিয়ন্ত্রণ আছে এই প্রশাসনের উপরে বা এই ঠিকাদারি প্রতিষ্ঠানের উপরে, সেটাই প্রশ্ন। আগামীতে যদি দুর্নীতি যদি সরকার আওয়ামী লীগ বন্ধ না করতে পারে তাহলে জনগণ কঠোরভাবে এই আওয়ামী লীগকে জবাব দেবে আগামী নির্বাচনে। কিন্তু কয়েকটা দুর্নীতি ধরতেছে তারা, কিন্তু গ্রাম্য লেভেলে বা বিভিন্ন জেলায় উপজেলায় যেসব উন্নয়ন প্রকল্পের দুর্নীতি বন্ধ না করার কারণে আওয়ামী লীগের আসন্ন পতন হবে এটাই নিশ্চিত। আমি এই সভায় আমি লাইভে বলে গেলাম
যদি জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সততার সহিত এবং অবকাঠামো যদি সঠিকভাবে না করতে পারে, হ্যাঁ, পতন কিভাবে হবে? পতন হবে, জনগণ ভোট দেবে না, তো ভোট দেবে না, কারণ জনগণ হতাশ, জনগণ বাড়ি থেকে বার হইতে পারতেছে না। নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে জনগণ, জনগণ জবাব দিবে, কারণ জনগণ চাচ্ছে সঠিক এই নির্বাচনী ব্যবস্থায়। তাহলে আপনার আস্থা আছে? নির্বাচনী ব্যবস্থায় আস্থা না বিদায় আমরা তো প্রতিবাদ করেছি, আমরা বলেছি যে জনগণ যদি আস্থা যদি না থাকে তাহলে নির্বাচনের মাধ্যমে আবার আওয়ামী লীগের পতন কিভাবে হবে? না, নির্বাচনকে সঠিক পথে আনার জন্য আমরা আগামীতে আন্দোলন করব, আন্দোলন করব এবং নির্বাচন কবে? আর মাত্র এক বছর পরে, দুই বছরের মধ্যে দেখেন আগামীতে এই অবস্থা চলতে থাকলে কোনো দল আমার মনে হয় না আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে। আপনারাও যাবেন না? আমরাও যাবো কি করে? আমরা তো প্রার্থী দিলে ওনারা এই ঠেঙ্গা নিয়ে আসে আমাদের পার্টির উপরে, তো আমরা তো বইয়ে তো প্রার্থী এখন দিতে পারতেছি না। এবং আপনাদের রংপুরও এখন জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে রূপান্তরিত হচ্ছে ধীরে ধীরে। এইগুলো তো অনেক সময় যে সরকার থাকে তার কিছু রঙ্গমঞ্চ থাকে, কিন্তু বুটোর গড়ো দেখা দেয় শূন্য। যদি আওয়ামী লীগ জনগণের উপরে আস্থা থাকে তাহলে জনগণের বুট ঠিক মতো সঠিকভাবে হবে। ধন্যবাদ। তো আমরা তো সেই পথে যাইতেছি না, আমরা জনগণের মূল্যায়নের জন্য এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্য, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করার জন্য আওয়ামী লীগের নিকট উদাত্ত আহ্বান জানাবো। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে একই প্রশ্ন করব যে একটি সেতু একটি বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে, এবং এখানে বিএনপির বিশাল ভূমিকা আছে। রাইট, না বিএনপির বিশাল ভূমিকা না এখানে, আমি যদি মনে করি আপনার সাথে যেটা বলতেছেন, হ্যাঁ এটা কেন্দ্রবিন্দু হচ্ছে। এটা কারণটা কি জানেন, আমরা তো অনেক সময় সাধারণ জনগণ হিসেবে যে বাইরের জিনিসটা উঠেই দেখি, মূল যদি আপনি থিওরিতে যান, যখন ফেসিবাদ কায়েম করতে হয় তখন কয়েকটা জিনিস লাগে। একটা জিনিস লাগে, একজনকে মহামানব হিসেবে দাঁড় করাতে হয়। আপনি জানেন একাডেমিক যেখানে যাবেন আপনি পাবেন, রাষ্ট্রবিজ্ঞানের বইগুলো খুললেই পাবেন, ফেসিবাদে যখন কায়েম হয়ে যায় বা কায়েম করতে চায় তখন একটা মহামানব সৃষ্টি করতে হয়। না বিএনপি না, বিএনপি না, আপনি দেখেন বর্তমান যে ফেসিবাদ তুলতেছে তার নমুনা এটা, এবং ফেসিবাদের এটা হচ্ছে একাডেমিক্যালি বিএনপি, এখানে বিএনপি অবশ্যই এর থেকে বাইরে। আমি বলি আপনারা যখন একজনকে বলি, এরপরে সম্মান দেয় একজন, আর কাউকে মহামানব তৈরি করা আরেকটা। আপনি বলেন জিয়াউর রহমানের নামে কি রাস্তাঘাটে সব জায়গায় কি বিএনপি কি করছে? আপনার বাংলাদেশে কয়টা নাম পাবেন জিয়াউর রহমানের নামে? বিএনপি তো তিনবার ক্ষমতায় ছিল, তিনবার জিয়াউর রহমান ছিলেন একবার, এরপরে বিএনপি আবার তিনবার ক্ষমতায়, কিন্তু কি নামে টামে সব মিলিয়ে আপনি মানুষের বিরক্তের উদ্বেগ হয় এরকম কিছু আমার মনে হয় বিএনপি করে নাই। আচ্ছা, এরপরে বিভিন্ন উন্নয়নের নামে গাল গল্প আপনার সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়। কারণটা কি দেখেন, আমার আজম ভাই না পদ্মা সেতু কেন, আমি বলছি পদ্মা সেতু, এটা তো জনগণের আপনার গাল গল্প। আচ্ছা, যাই আওয়ামী লীগের যে উন্নয়ন 11,00,000,000 টাকা, এটা তো দুর্নীতি। রাইট, আমি উন্নয়ন, আপনি উন্নয়নের কথা বলুন, দুর্নীতি আলাদা। না না, দুর্নীতি আমি না, উন্নয়ন তো আপনি বাই তো বললেনই, একটা রাস্তা, এটা তো একটা রাস্তা না, রূপপুর পারমাণবিক প্রকল্প, একটা বালিশকাণ্ড, একটা বালিশের দাম 7,000 টাকা, পর্দার দাম 18,00,000 টাকা, তো এটা কি উন্নয়ন হলো? আপনার পর্দার দাম 18,00,000 টাকা, এই যে দুর্নীতি বলতেছি, এই যে টাকাগুলো তো লোন আকারে আসতেছে বাংলাদেশের মানুষের, ফরেন কারেন্সি, যারা বিদেশে কাজ করে প্রায় 1.5 কোটি মানুষ এখানে বলছি যে উন্নয়ন, উন্নয়ন তো সাস্টেন করতে বাংলাদেশের এই সুনামগঞ্জে আপনার 100 কোটি টাকা, বাংলাদেশের দুর্নীতির অবস্থান 100 কোটি টাকা তুলিয়ে গেছে একবার। বাংলাদেশের দুর্নীতির অবস্থান সরকারি কোনো এমপি মন্ত্রী অস্বীকার করেন না, আপনি বলছেন যে মন্ত্রীরা বলছেন এটি সাগর চুরি, সুতরাং বাংলাদেশের দুর্নীতি যে অবশ্যম্ভাবিতা এটি নিয়ে মনে হয় না কেউই অস্বীকার করবে। আমি বলছি কনসিকোয়েন্স, আমি বলছি যে আপনি বলছিলেন যে উন্নয়নের গাল গল্প, উন্নয়ন বলতে যেটি জনগণ সাধারণত যেটি বোঝে যে বা সরকার যেটি ক্লেম করে, সরকার যেটি ক্লেম করে বিদ্যুতায়ন, উন্নয়ন উন্নয়ন হচ্ছে পদ্মা সেতু, উন্নয়ন হচ্ছে শিক্ষার হার, উন্নয়ন হচ্ছে বাংলাদেশের মানুষের জীবনমান, উন্নয়ন হচ্ছে বাংলাদেশের মাথাপিছু আয়, উন্নয়ন হচ্ছে যে নারীকে নারীর ক্ষমতায়ন, আপনি যদি কারো ইনকাম, আমি আরেকটা সত্য কথা বলছিলাম, কারো ইনকাম হচ্ছে 100 টাকা,
আরেকজন ইনকাম হচ্ছে 900 টাকা এটি তো এদেশে এভারেজ হইলে না এই দেশে না এরকম না এরকম না বাংলাদেশের এই যে করোনা কোভিড এর সময়ে প্রায় 2.5 কোটি মানুষ দরিদ্র নিচে চলে গেছে এটা কিন্তু ডিফারেন্স হয় বৈষম্য হয় কোভিড এর সময় পৃথিবীতে বিলিয়নারের সংখ্যা বেড়েছে বাড়ছে বাড়ছে কিন্তু বাংলাদেশে এই রেটটা অতি দনীয় হওয়ার রেটটা বাংলাদেশে অনেক বেশি হ্যাঁ তাহলে এই যে বৈষম্যটা বৈষম্য কিন্তু আমাদের ইভেন পার্শ্ববর্তী দেশে আছে আপনি কিন্তু আবার ঘুরে ফিরে আমরা আর বলতেছি এই যে এটা কিছু মানুষের উন্নয়ন কিছু মানুষের উন্নয়নটাকে আমরা বড় করে ফলো করে দিচ্ছি আর ম্যাক্সিমাম মানুষ একটু সময় দিন অধিকাংশ মানুষ যেতে হবে অধিকাংশ অধিকাংশ মানুষের পকেট খালি আপনার কাছে শেষ প্রশ্ন করব অনুষ্ঠানের শেষ প্রশ্ন করব যে এই যে জনাব ডক্টর মুজিব যেটি বলেছেন যে উন্নয়নের গালগল্পেই গালগল্প কিংবা একজন মানুষকে মহামানব হিসেবে প্রতিষ্ঠাই ফাসিজমের একটি সূচনা কিংবা ফাসিজমের চরিত্র আপনি একমত কিনা খুব সংক্ষেপে বলতে হবে না আমি আমি প্রথম বলি সেটা হচ্ছে গালগল্প আমার ধারণা উনি অনেক বছর যাবৎ বাংলাদেশে যান না উনি হয়তো যদি একটু সিলেট যেতেন যদি সিলেটের রাস্তাগুলো দেখতেন তাহলে উনি কিছুটা বুঝতে পারতেন এক দুই নম্বর হচ্ছে কোনো ফেসিবাদ সরকার কোনোদিন জনগণ কাউকে বেশি দিন হয়তো কিছুদিন ভয় পায় তারপরে জনগণই তাদের বিদায় দেয় যে উদাহরণ বারবার বিএনপির সময় হয়েছে এরশাদের যে আমাদের জাতীয় পার্টির নেতা বললেন যে সাত্তার কাছে মানে সাত্তার নিজে ঘোষণা করছেন যে দুর্নীতিবাজ মন্ত্রিপরিষদ ভেঙে দিলাম ঠিক একইভাবে আপনার এই এরশাদের কাছে যখন তারা এই ক্ষমতা দিল তখন এইটা বললো পরবর্তীতে এই খালেদা জিয়া সরকারও কিন্তু সর্বশেষ তার পতন ঘটেছে এই দুর্নীতিবাজদের জন্য তো বারবার দেখা গেছে যে দুর্নীতিবাজদের কিন্তু ক্ষমতা ছাড়তে হয় কোনো ইসেই মানে কোনো মানে ফেসিবাদ কোনো ফেসিস সরকার কোনোদিন জনগণের বিরুদ্ধে গিয়ে তার রাজত্ব কায়েম করতে পারে না এটা বারবার উদাহরণ আমরা পেয়েছি বিএনপির সময় আচ্ছা কারণ বিএনপিকে বারবার জনগণ এই দেশের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে মহামানবের ব্যাপারটা যেটা বলছেন জননেত্রী শেখ হাসিনাকে মহামানবের ব্যাপারে জননেত্রী শেখ হাসিনাকে আমরা বানাচ্ছি না ভাই এটা দুনিয়া এবং বিশ্ব মাদার অফ হিউম্যানিটি এটা আমাদের কথা না এই এই যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সারা বিশ্ব যে মানে কি বলে আপনার রাষ্ট্রনায়ক যে সফল রাষ্ট্রনায়ক তার যে প্রশংসা করে সারা বিশ্বে বলছে এগুলি পয়সা দিয়ে হয় না তারপরে এই যে দেখেন আমাদের মানে স্বল্পোন্নত দেশ থেকে যে উন্নয়নশীল দেশে আমরা আসলাম এটা কিন্তু টাকা দিয়ে হবে না এটা আপনারা মানে মানেন আর না মানেন এখন আমরা উন্নয়নশীল দেশ ধন্যবাদ 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 জনাব মোল্লা আপনার বিশ্লেষণ আমরা শুনছি এবং এর আগে আপনি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী অনুষ্ঠানে এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম